আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। বেশ কিছুদিন পর আমরা আবারও একটি পিএলপি ফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের এই পিএলপি ফাইলটি হচ্ছে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এরকম ধরনের একটি পোস্টারের পিএলপি ফাইল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর প্রতিবারের মতো এই পিএলপি ফাইলটিতেও 6টি পাসওয়ার্ড থাকতেছে। আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন, কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করবে। আপনারা এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং পিএলপি ফাইলটি ব্যবহার করবেন। আর কিভাবে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, কিভাবে পিএলপি ফাইলটি এক্সপোর্ট করবেন, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখানো যাক। সর্বপ্রথমে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম ধরনের একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা লিঙ্কের উপর ক্লিক করবেন এবং আপনাদের এইরকম একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এখন আপনারা এখান থেকে সিম্পলি এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন। এই ডাউনলোড চিহ্নতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন এবং এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন জিপ ফাইল আকারে এটি ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি এখন আপনারা এটা আনজিপ ফাইল করবেন। এর জন্য সিম্পলি আপনারা এই ফাইলের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট ফাইল এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা একটি ফাইল সিলেক্ট করবেন। তো সিম্পলি আমি এইচডি কার্ডে নিচ্ছি এবং এই নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। সিম্পলি আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন। 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড শো করবে। আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং এখানে পাসওয়ার্ডটি বসায় দিবেন এবং এখান থেকে আপনারা ওকে অপশানে ক্লিক করে দিবেন। এখন আপনারা সিম্পলি PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। আপনারা PixelLab অ্যাপ্লিকেশনটির ডার্ক অথবা মোড ভার্সনটি ব্যবহার করতে পারেন। এখন আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন 3 ডট। সিম্পলি আপনারা 3 ডটে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইল, সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং এই উপরে দেখতে পাচ্ছেন পিএলপি। সিম্পলি আপনারা এই পিএলপির উপর ক্লিক করবেন এবং আপনারা এই তীর চিহ্নতে ক্লিক করবেন। আপনাদের যে ফাইলে পিএলপি ফাইলটি আছে সিম্পলি আপনারা সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটি 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পিএলপি ফাইল। তো সিম্পলি আপনারা এর উপর ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যাড এই অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওকে অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পিএলপি ফাইলটি কিন্তু চলে আসছে। এখন আপনারা সিম্পলি এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করার পর আপনারা আবার এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিএলপি ফাইলটি চলে আসছে। এখন আপনাদের এখানে কিছুর প্রয়োজন হবে না, জাস্ট একটি পিকচারের প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ড কীভাবে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা সিম্পলি প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে সার্চ করবেন রিমুভ ডট বিজি লিখে। রিমুভ ডট বিজি লিখে সার্চ করার পর আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সিম্পলি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এক ক্লিকে এখান থেকে আপনারা একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এখান থেকে আপনারা আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করবেন এবং আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সিম্পলি আপনারা এখান থেকে সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। সিম্পলি পিকচারটি সিলেক্ট করার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে পিকচারটি ডাউনলোড করে নেবেন। আবারও আপনারা প্রবেশ করবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আবারও আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং নিচে একটু আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে আমার একটি পিকচার দেওয়া আছে। তো সিম্পলি এই আমার এই পিকচারের সাইটে ডিলিট একটি অপশান আছে, সিম্পলি আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিবেন এবং আপনারা আপনাদের পিকচারটি এখানে অ্যাড করবেন। আপনাদের পিকচার অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এই নিচে দেখতে পাচ্ছেন ফ্রম টু গ্যালারি। তো সিম্পলি আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের পিকচারটি সিলেক্ট করে নিলে আপনারা পিকচারের উপর ক্লিক করবেন। পিকচারের উপর ক্লিক করার পর এখানে পিকচারের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিকচারটি বড় অথবা ছোট করে নিতে পারেন। তো সিম্পলি আপনারা এ বরাবর করে নেবেন এবং এই পর্যন্ত পিকচারটি নিয়ে চলে আসবেন। এই পর্যন্ত পিকচারটি আনার পর আপনারা আবারও এই অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারের বাম সাইডে চাপ দিয়ে ধরে রাখবেন এবং একেবারে নিচে নিয়ে চলে আসবেন। আপনারা এই বর্ডারটির নিচে নিয়ে একেবারে চলে আসবেন পিকচারটি। এখন আপনারা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আরও বড় করে নিতে পারেন অথবা ছোট করে নিতে পারেন। তো এখন আপনারা আবার ওই অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারটির সাইটে দেখতে পাচ্ছেন একটি লক। সিম্পলি আপনারা এখান থেকে পিকচারটি লক করে দিবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাম দেওয়া আছে। আপনারা চাইলে এই নামটি পরিবর্তন করতে পারেন। তো সিম্পলি এর জন্য এই লকটি খুলে দিবেন। এই লকটি খুলে দেওয়ার পর আমার নামের উপর ডবল ক্লিক করবেন এবং আপনারা আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন। আপনাদের নামটি দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে বড় অথবা ছোট করতে পারেন। এর জন্য সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন।
এবং এখান থেকে সাইজ আপনারা ছোট বড় করতে পারেন সাইজ অপশনে ক্লিক করে। আপনারা একই পদ্ধতিতে এই পদবিটিও পরিবর্তন করতে পারেন, এখান থেকে লক খুলে দিবেন এবং পদবিটি চেঞ্জ করবেন। এবারে আসা যাক রাজনৈতিক ব্যাপারে। আপনারা যদি কোনো ধরনের রাজনৈতিক সাপোর্ট করেন তাহলে আপনারা এখান থেকে সিম্পলি এই উপরে যেটা দেখতেছেন এখানে এই চোখ আইকনে ক্লিক করে এটা আপনারা অফ করে দিবেন, তাহলে দেখতে পারবেন এই জায়গাটি ফাঁকা হয়ে গেছে। এখন আপনারা যেই দলের রাজনীতি করেন না, পিএনজির সাইটে যে চোখ আইকন আছে এই চোখটি খুলে দিবেন। এই চোখটি খুলে দিলে আপনারা এখানে যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন তারা এই আওয়ামী লীগের পোস্টার পেয়ে যাবেন। আবারও যদি আপনারা বিএনপি সাপোর্ট করেন তাহলে এই চোখটি বন্ধ করে দিবেন এবং এই চোখটি খুলে দিবেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তো একই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ কাজগুলো করে নেবেন। আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আর এই মাঝখানের যে পিএনজিটি দেখতেছেন এই পিএনজিটিও আপনারা পরিবর্তন করতে পারবেন। একই পদ্ধতিতে এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই চোখ আইকনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এই পিএনজিটি নাই। আপনারা চাইলে এটা গ্যাবও রাখতে পারেন, অথবা এখানে আরও একটি পিএনজি আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এই চোখ আইকনটি খুলে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে আরও একটি পিএনজি চলে আসছে। তো আপনারা একই পদ্ধতিতে সম্পূর্ণ কাজগুলো করে নেবেন এবং এখান থেকে এই পোস্টারটি সেভ করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই আলট্রাটি সিলেক্ট করবেন, সবার নিচে আলট্রা। সিম্পলি আপনারা আলট্রা সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনোরকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তীতে কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।